আরক্ষা প্রশাসনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এমনিতেই আইন শৃঙ্খলা নিয়ে কোনো আপোষ নয় বলে বরাবর কঠোর মনোভাব নিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সাঁত্রিশ লক্ষাধিক মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে নিরপেক্ষভাবে ও স্বাধীনভাবে কাজ করতে বিশেষ গুরুত্ব তুলে ধরেছিলেন তিনি এই অবস্থায় রাজ্য পুলিশে ফের বড়সড় রুটিন রদবদল এই যাত্রায় বদলির তালিকায় পড়লেন বত্রিশ জন আইপিএস ও টিপিএস অফিসার রদবদলের তালিকায় থাকলেন দুই জেলা সহ বিভিন্ন বিভাগের সাতজন এস এর মধ্যে উনকোটি জেলার এসপি লাকি চৌহানকে গোমতি জেলার এসপি করা হয়েছে উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তীকে উনকোটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এসপি সিরিয়াস ক্রাইম কুলবন্ত সিংকে টিএসআর তেরো নম্বরের কমান্ডেন্ট করা হয়েছে এসপি সাইবার ক্রাইম শর্মিষ্ঠা চক্রবর্তীকে ট্রাফিক এসপির দায়িত্বে আনা হয়েছে ট্রাফিক এসপি পিনাকি সামন্তকে এসপি জিআরপি করা হয়েছে আইপিএস অজিত প্রতাপ সিংকে টিএসআর এক নম্বর ব্যাটালিয়ান থেকে সরিয়ে সিরিয়াস ক্রাইম ও সাইবার ক্রাইমের এসপির গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রসঙ্গত বাদল চৌধুরী গ্রেপ্তারি ইস্যুতে সাসপেনশনে যেতে হয়েছিল তাকে পরে বরখাস্তের ফাঁড়া কাটিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টিএসআরে নিয়ে যাওয়া হয় এই আইপিএসকে এসপি জিআরপি নগেন্দ্র দেববর্মাকে প্রকিউরমেন্টে নিয়ে যাওয়া হয়েছে প্রকিউরমেন্ট এসপি জয়ন্ত চক্রবর্তীকে টিএসআর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্ট করা হয়েছে এর পাশাপাশি টিএসআর ষষ্ঠ বাহিনীর কমান্ডেন্ট জিতেন্দ্র দেববর্মাকে ডিআইজি ট্রেনিং করা হয়েছে টিএসআর তেরো নম্বরের কমান্ডেন্ট সঞ্জয় রায়কে অষ্টম বাহিনীতে বদলি করা হয় আইপিএস শাশ্বত কুমারকে এসডিপিও সদর এবং ক্রাইম এগেনস্ট ওমেনের ডিএসপির দায়িত্ব দেওয়া হয়েছে টিএসআর এগারো নম্বর থেকে প্রথম বাহিনীতে নিয়ে যাওয়া হয় টিপিএস অমরজিৎ দেববর্মাকে টিপিএস নবদ্বীপ জমাতিয়াকে কুচু সিআইএটির কমান্ডেন্ট করা হয়েছে এর পাশাপাশি সদর এসডিপিও ধ্রুবনাথকে উদয়পুরের এসডিপিওর সাথে অতিরিক্ত দায়িত্ব ক্রাইম এগেনস্ট ওমেনের ডিএসপি করা হয় এনসিসির এসডিপিও করা হয়েছে পিয়া মাধুরী মজুমদারকে খুব সহসাই আরও বদলির তালিকা বের হতে পারে বলেও খবর ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা